করানার ছে ঈদুল আজহা বা কুরবানির ঈদ, এই ঈদ উপলক্ষে ব্যস্ততা বেড়েছে কামার পাড়ায়, কারণ এ সময় ছুরি চাপাটির বিক্রি বাড়ে। ঈদুল আজহার বাড়তি চাহিদার জন্য রাত দিন ধরে কাজ করছেন কামাররা। ব্যস্ততা খুব কঠিন ব্যস্ততা, আমরা সব 12 ঘন্টা ব্যস্ততাই থাকি। কামারপাড়ায় ঢোকার কিছুক্ষণ আগে থেকেই বোঝা যায় কামারপাড়ার ব্যস্ততা। টুংটাং আওয়াজ বলে দেয় ব্যস্ততা বেড়েছে কামারপাড়ায়। বানানো হচ্ছে বিভিন্ন ধরনের কোরবানি পশু জবাই করার সরঞ্জাম, পাশেই শন দেওয়া হচ্ছে ছুরি চাপাটিতে। কোরবানির ঈদ এলেই এই ব্যস্ততা যেন বেড়ে যায় বহুগুণে। লোহাকে পিটিয়ে তার আকৃতি পরিবর্তন করে তৈরি করা হচ্ছে ছুরি, চাকু, চাপাটি সহ ধারালো অস্ত্র, ভিন্ন ধরনের দা, বটি, ছুরি দোকানে সাজানো। ক্রেতারা আসেন এবং প্রয়োজন অনুযায়ী কেনেন সরঞ্জাম। এই বছর একটু দাম বেশি, গতবার থেকে 50-60-100 টাকা বেশি কেজিতে। আর এবার মনে করেন বেচা কিনা, গত বছর তো করোনার মধ্যে ভালো বেচা কিনা, খুব ভালো বেচা কিনা। এবার তো এই হিসাবে দেখতেছি না, আর কোন জানা 4-5 দিন আছে, 4-5 দিন পরে পাওয়া যাবে, আর 3-4 দিন পরে গেলে পাওয়া যাবে। এই যেমন টুকটাক আছে, কোনো রকম টুকটাক চলে। বছরের তুলনায় এবার একটু দাম একটু বেশি হবে, কারণ গত বছর লোহার দাম ছিল কম, এই বছর লোহার দাম আপনার অতিরিক্ত বাড়বে। গত বছর আমরা লোহা কিনছি 60-70 টাকা কেজি, এই বছর কিন্তু হচ্ছে 100-120 টাকা কেজি। সেই তুলনায় আপনার গত বছর আপনার 1 বস্তা কয়লা ছিল 900 টাকা, এবার 1200 টাকা। সেই তুলনায় একটু দাম বেশি গত বছরের তুলনায়। মাল আছে বিভিন্ন রকম, আপনার স্পিলিংয়ের চাপাটি 800 টাকা কেজি, আপনার স্পিলিংয়ের বডিও 800 টাকা কেজি, আর একটা মাল আছে আপনার গ্যাস পাইপ, সেটা আপনার 600 টাকা কেজি, ওটাও পাকা। ছুলি চাপাটি আপনার 250 টাকা পিস আছে, 200 টাকা পিস আছে, আপনার 700-800 টাকা বিভিন্ন রকম মাল আছে। আপনার এই চাইনিজ কুলার আপনার 1500 টাকা, আবার এই যে আপনার কোম্পানি লেগে নেবেন আপনার 1200 টাকা। বাজারে গেলে দেখা মেলবে দেশীয় এইসব সরঞ্জামের।